হ্যালো হ্যালো বন্ধুরা, আজকে আমরা তৃতীয় দিনে বেরোচ্ছি সাউথ কলকাতা ঘুরতে। অনেকগুলো ফেমাস প্যান্ডেল রয়েছে, যেমন নদীয়ালি, একডালিয়া, সিঙ্গি পার্ক, চটপট। যত তাড়াতাড়ি আমরা পারি খালি খালি ঘুরে নেওয়ার চেষ্টা করছি, কারণ পঞ্চমী ষষ্ঠীর পর থেকে তো আর এইগুলোতে পা রাখা যাবে না। সো আমাদের ভিডিওগুলো দেখুন, যদি ভালো লাগে তো পুজো ব্লগটা ফলো করুন। এই আমরা এসে পৌঁছেছি নদীয়ালিতে, তো চলুন নদীয়ালি ক্লাবটা একটু দেখে আসি আমরা। তো মুদিয়ালির পরে আমরা এগোচ্ছি এবার শিব মন্দিরের দিকে, তো চলুন শিব মন্দিরটা একটু দেখে আসি। এই আমরা আবার এসে গেছি দেশপুরে পার্কে, আবার সাপ বানিয়েছে আর ভিড় আজকে তৃতীয় দিনে। শিবপুরে পার্কের পরে আমরা এবার যাচ্ছি ত্রিধারা, চলুন ত্রিধারাটা দেখে রাখি। ত্রিধারা তো প্রতি বছরই খুব সুন্দর করে, এবছরও অবশ্যই কিছু আকর্ষণ করেছে। ত্রিধারা সেরে আমরা বালিগঞ্জ কালচারালে, বালিগঞ্জ কালচারাল ত্রিধারার ঠিক অপোজিটে, আর প্রতি বছরই এরা নতুন নতুন থিম করে থাকে। তো চলুন আমরা ঘুরে আসি বালিগঞ্জ কালচারাল। আমরা হিন্দুস্থান পার্ক সার্বজনীন, এটাও প্রতিবারই অ্যাওয়ার্ড উইনিং কিছু করে থাকে, আর এবছরও তো মনে হচ্ছে খুবই ভালো কিছু পরিকল্পনা করেছে, দেখা যাক। আমরা
তো হিন্দুস্তান পার্কের পরে আমরা এসে গেছি সিঙ্গি পার্কের অপোজিট দিক দিয়ে আমরা ঢুকছি এবার কারণ আজকে খালি তৃতীয়া না হলে কালকে থেকে এই রাস্তাতে ঢুকতে দেবে না ওই যে সিঙ্গি পার্ক পরে আমরা চলে এলাম একডালিয়া বহু পুরানো পুজো এবং সাবেকি ধরনের এদের ঠাকুর প্রতি বছর প্রতিমা চলো আমরা একটু দেখি